ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফেসাল আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স গত কয়েকদিন আগে আমি একটা নিউজ প্রকাশ করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে কয়েকজন বাংলাদেশি নাগরিকরা জাল আধার কার্ড বানিয়ে নিজেদেরকে ভারতের নাগরিক বলে দাবি করে তারা সিকিমে ভ্রমণ করে এবং সিকিমের যে জিরো পয়েন্ট আছে সেখানে ভ্রমণ করত। সেখানে ভ্রমণ করার পর তারা তাদের বাংলাদেশের পতাকা উঠিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিল এই ঘটনাটি ভারতীয় সেনাবাহিনীর চোখে পড়ে তারপর থেকে বাংলাদেশি নাগরিকদের এই জিরো পয়েন্টে যাওয়াটা কিন্তু বন্ধ করে দিয়েছিল তো দশ তারিখে আরেকটি নিউজ পাবলিশ হয়েছে আমি এই নিউজটি আপনাদের দেরি করে জানাচ্ছি এই জন্য দুঃখিত আরও কমসে কম আট দিন আগে একটি নিউজ আমি পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে বাংলাদেশি নাগরিকরা সিকিমের জিরো পয়েন্টে যেতে পারছিল না কিন্তু এখন সেটা প্রত্যাহার করে নিয়েছে ভারতের ট্যুরিজম ট্যুর অপারেটাররা অনেক রিকোয়েস্টের পরে বাংলাদেশিদের উপর এই নিষেধাজ্ঞাটি উঠিয়ে ফেলেছে অর্থাৎ এখন বাংলাদেশের নাগরিকরা সিকিম যাওয়ার পরে পারমিশন নিয়ে জিরো পয়েন্টে যেতে পারবেন এই খবরটি আট থেকে দশ দিন আগেই প্রকাশ হয়েছে আমি আট থেকে দশ দিন পরে আপনাদের জানাচ্ছি অর্থাৎ অলরেডি অনেক বাংলাদেশি নাগরিকরা এই মুহূর্তে জিরো পয়েন্টে ঘোরাঘুরি করছেন সো যারা নতুন যেতে চাচ্ছেন তারা সিকিমের জিরো পয়েন্টে যেতে পারবেন এ নিয়ে আপনাদের কোনো টেনশনের কিছু নাই তবে হ্যাঁ যারা জাল আধার কার্ড বানিয়েছে তাদের কিছু আর বলার নাই দুঃখজনক ব্যাপার যে এরকম কিছু লোকদের জন্য আজকে বাংলাদেশের দুর্নাম হচ্ছে সো এরকম কাজ থেকে আমরা বিরতি থাকি ভবিষ্যতে এরকম কাজ বাংলাদেশি নাগরিকদের দ্বারা আশা করছি না তো যাই হোক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন